নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পৃথিবীর দ্রুত উন্নতশীল দেশের মধ্যে অন্যতম দেশ সাউথ কোরিয়া সম্পর্কে। সাউথ কোরিয়া হলো জাপানের একটি প্রতিবেশী দেশ ও পূর্ব এশিয়ার অতি সুন্দর একটি দেশ। সাউথ কোরিয়ার ভূমির শেষভাগের বর্ডারের অংশটি একটি দেশের সঙ্গে গিয়ে মিশেছে, তা হলো নর্থ কোরিয়া। সাউথ কোরিয়ার সবচেয়ে বড় শহর ও রাজধানী হলো সিওল। বন্ধুরা, সাউথ কোরিয়া হলো একটি ধনী ও উন্নতশীল দেশ যার বিকাশ কার্য এখনও চলছে। এখানকার কারেন্সি হলো সাউথ কোরিয়ান ওন, যা আমাদের দেশের চেয়ে অনেক কম। আমাদের দেশের এক টাকা সাউথ কোরিয়ান 17 ওনের সমান। এই দেশের জনসংখ্যা প্রায় 5 কোটি 18 লাখ। নমস্কার বন্ধুরা, আমি হলাম রাজ, আপনারা দেখছেন কল্পতরু ইউটিউব চ্যানেল। আসুন বন্ধুরা, তাহলে জানা যাক সাউথ কোরিয়া সম্পর্কে চমৎকার কিছু তথ্য। সাউথ কোরিয়াকে প্লাস্টিক সার্জারি অফ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। যদি আপনি নিজের প্লাস্টিক সার্জারির কথা ভাবছেন, তাহলে সাউথ কোরিয়ার চেয়ে ভালো জায়গা আপনি আর পাবেন না। প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসেন প্লাস্টিক সার্জারি করার জন্য, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের চেয়ে উন্নত প্লাস্টিক সার্জারিতে সাউথ কোরিয়া অনেকটাই এগিয়ে রয়েছে। এখানে কিছু দূর পরপরই আপনি প্লাস্টিক সার্জারি ক্লিনিক দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে দ্রুত ইন্টারনেট স্পিড এখানেই পাবেন? এখানে ইন্টারনেটের স্পিড গড়ে প্রায় 26 MB/s, যা পৃথিবীর অন্যান্য দেশের ইন্টারনেট স্পিডের থেকে 4 গুণ বেশি। এখানে 90% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এই দেশের পুরুষেরা সবচেয়ে বেশি কসমেটিক্স প্রোডাক্ট ব্যবহার করেন, যা মহিলাদের তুলনায় 4 গুণ বেশি। মেকআপ করার জন্য এখানকার পুরুষেরা সবথেকে বেশি টাকা ব্যয় করেন। একটি কোরিয়ান সার্ভে অনুসারে জানা গেছে, মেকআপের জন্য এখানকার কিছু পুরুষ বছরে হাজার হাজার কোটি টাকাও খরচ করেছেন। এই দেশের পুরুষেরা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের দিক থেকে পুরো পৃথিবীতে শীর্ষস্থান দখল করেছে। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। সাউথ কোরিয়ায় সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ শহর দেখা যায়, তাই এই দেশটি ঘনবসতিপূর্ণ হওয়ার জন্য পুরো পৃথিবীতে প্রথম স্থান দখল করেছে। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো মানুষকে চমকে দিতে পারে। যদিও সাউথ কোরিয়া যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এখানে সবসময় পরমাণু হামলার একটা ভয় থেকেই যায়। যদি আপনি সাউথ কোরিয়া যান, তবে জেজু আইল্যান্ড অবশ্যই ঘুরতে যাবেন। এই জেজু আইল্যান্ডটি মূলত পাহাড় ও গাছপালা দ্বারা বেষ্টিত। এর অপরূপ সৌন্দর্য এতটাই বেশি যে ওয়ার্ল্ড হেরিটেজে নিজেদের জায়গা করে নিয়েছে। জেজু আইল্যান্ডকে উপর থেকে দেখলে আপনার মনে হতে পারে যে এটি কোনো ক্ষয়প্রাপ্ত মালভূমি। সাউথ কোরিয়ার একটা গান পুরো পৃথিবী প্রসিদ্ধ, হয়তো এই গানটি আপনিও শুনেছেন, গ্যাংনাম স্টাইল। আর এই গানের ভিডিওটি 2012 সালে ইউটিউবে পাবলিশ করা হয়, এবং সেই বছর এই ভিডিওটি ইউটিউবে সবথেকে বেশি দেখা হয়। ভিডিওটি টোটালে 297 কোটি বার দেখা হয়েছিল। পরে সি ইউ এগেইন ডেসপাসিটো এই গানটি তাকে পিছনে ফেলে দেয়। গ্যাংনাম স্টাইলের অর্থ হল সিওলের গ্যাংনাম জেলার লাক্সারি লাইফ বা উন্নত জীবনযাত্রা। সাউথ কোরিয়ার রাজধানী সিওলের এই গ্যাংনাম জেলাটিকেই মেট্রোপলিটন এরিয়া ও শহরটির মূল কেন্দ্রবিন্দু হিসাবে ধরা হয়। গ্যাংনাম শহরটিতে প্রায় 2.5 কোটি মানুষ বসবাস করেন। অবাক করা ব্যাপার হলো এটি পৃথিবীর সবচেয়ে বড় শহর। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার একে অপরের শত্রুতার জন্য প্রতিনিয়ত বিবাদ চলতেই থাকে, তাই নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে প্রায়ই পরমাণু হামলার ভয় দেখায়। সাউথ কোরিয়ার সিওল শহরটি নর্থ কোরিয়ার বর্ডারের থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় পরমাণু হামলার বেশি ভয় থাকে এই সিওল শহরে। সাউথ কোরিয়া দ্রুত প্রগতিশীল দেশ হওয়ার পরেও অনেক অদ্ভুত ও অবাক করে দেওয়ার মতন কুসংস্কার প্রচলিত আছে এই দেশে। যেমন, এই দেশের অধিকাংশ মানুষেরা ছাদে পাখা লাগিয়ে তার নিচে ঘুমায় না, কারণ পাখার নিচে শুলে তার মৃত্যু হতে পারে। শুধু এটুকুই নয়, সাউথ কোরিয়াতে নাম্বার 4কে অশুভ সংখ্যা হিসেবে মানা হয়, তাই নাম্বার 4 জায়গায় ইংলিশ অ্যালফাবেট F ব্যবহার করা হয়। সাউথ কোরিয়ার এত ডেভেলপের পিছনে কোথাও না কোথাও এই দেশের পৃথিবী বিখ্যাত কোম্পানিগুলির যোগদান আছে, যেমন স্যামসাং, LG, হুন্ডাই, পস্কো ইত্যাদি। তাহলে বন্ধুরা, আপনাদের সাউথ কোরিয়া কেমন লাগলো? আর এইরকমই যদি কোনো দেশ সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কল্পতরু চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।